হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি নিয়ে এসেছি কচুর বড়া এটা হচ্ছে কচু সে কচুর বড়া আমি যেভাবে করেছি সেটাই শেয়ার করছি গাঁটি কচুটা এখানে ভালো করে আমি চোকলা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর নিয়েছি সাথে এক ইঞ্চি আদা আর চারটে রসুনের কোয়া এবারে একটা গ্রেটার নিয়ে আমি এই গ্রেটারের সাহায্যে এই কচুগুলোকে এইভাবে আমি গ্রেট করে নেব অনেক রকম বড়া আমরা খেয়ে থাকি কিন্তু এই কচুর বড়া যে এত সুন্দর হয় সেটা না খেলে বোঝাই যাবে না সমস্ত কচুটা আমি গ্রেট করে নিয়েছি সাথে আদা আর রসুনটাও গ্রেট করে নিয়েছি এবার একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি প্রথমে কচুটাকে আমি নিয়ে নিলাম এবারে আমি তার মধ্যে রসুন গ্রেট করে সেটাও দিয়ে দিচ্ছি আদা গ্রেট করাটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এবারে এখানে হচ্ছে কাঁচা লঙ্কা আমি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ একদম ছোটো ছোটোভাবে কুচিয়ে নিয়েছি নিলাম স্বাদ মতন লবণ আর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো এখানে আমি ব্যবহার করছি দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে এবারে দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা কুচি আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা আর এক টেবিল চামচ হচ্ছে চালের গুঁড়ো যদি লাগে তারপরে আমি আবার দেব আমি এখানে ময়দা আর চালের গুঁড়ো দিয়েই মাখব আপনারা চাইলে এখানে বেসন আর চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি এখানে বেসনটা ব্যবহার করছি না আমি ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিচ্ছি খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে এখানে আরও একটুখানি মানে আরও এক টেবিল চামচ ময়দা আর এক টেবিল চামচ চালের গুঁড়ো আমি ব্যবহার করেছি খুব ভালো করে এইভাবে মেখে নিয়েছি এবারে কড়াইটা বসিয়ে আমি সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেছে এবারে সে কচু মাখাটাকে আমি এরকম করে হাতের মধ্যে নিয়ে এরকম একটু চ্যাপটা করে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এইভাবে ভাজি আপনারা চাইলে গোল গোল টাইপের যে পকোড়ার মতন সেরকমও ভেজে নিতে পারেন যেরকম খুশি ভাজা যায় সন্ধেবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে বা গরম ভাতে ডাল ভাত হলে তার সাথেও ভীষণই ভালো লাগবে আমি আগেও খেয়েছি আবার ভালো লেগেছে সেই জন্যই ভাবলাম যে বড়াটা আপনাদের সাথেও শেয়ার করি তাই আজকে আবার করছি সেটাই শেয়ার করছি এবার একটা পাশ মিনিট দুই তিনে হতে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমেই এটা আমি করব একটা পাশ হয়ে গেলে এবার আমি উল্টে দিলাম এটা একটু লালছে করেই ভেজে নেব তাহলেই মচমচে হবে চালের গুঁড়োটা দেওয়ার কারণে আরও বেশি মচমচে হবে এখানে আমি কোনো রকম বেকিং সোডা ব্যবহার করিনি আপনারা চাইলে একটু দিতেই পারেন এবারে আমি উল্টে পাল্টে লালছে করে ভেজে নিয়েছি এটা ভাজা হয়ে গেছে এবারে এটাকে তুলে আমি বাকিটাও আবার ভেজে নেব। বন্ধুরা আমার আজকের এই গাটিকচুর কচুর বড়ার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে ওই তেলেই আমি বাকি বড়া কটাও এই একই রকমভাবে ভেজে নেব আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ